হাই বন্ধুরা, যাদের মোবাইলের নেট তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি দেখাবো কয়েকটি সেটিং দেখাবো, যেগুলি আপনি যদি করে নেন তবে আপনার মোবাইলের নেটটা আশা করি তাড়াতাড়ি শেষ হবে না। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের প্রথম সেটিংটা যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওই যে উপরে আমার জিমেলের লোগোটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু অনেকের হয়তো লোগো থাকবে না, অনেকের হয়তো তিনটে লাইন থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন। আর আমি লোগোতে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে সেটিং অপশানটা রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অটো আপডেট প্রেফারেন্স, এটাতে ক্লিক করুন। করার পরে এখানে যে অপশানটা রয়েছে অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স, সরি, এই যে অটো আপডেট অ্যাপস, এখানে আপনি ক্লিক করুন। করার পরে সাধারণত এইখানে আপনাদের করা থাকে, টিক করা থাকে, তো আপনি যেটা করবেন ওভার এনি নেটওয়ার্ক, আর নিচে রয়েছে ওভার ওয়াইফাই অনলি, আর তার নিচে রয়েছে ডু নট অটো আপডেট অ্যাপস। আপনি যদি ওভার এনি নেটওয়ার্ক করে রাখেন তবে আপনার নেট চালু করলেই, মানে যে যে অ্যাপসগুলোর আপডেট হওয়া প্রয়োজন, যেগুলো আপডেট এসছে সেগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে, আপনি বুঝতে পারবেন না, সেখান থেকে অনেক পরিমাণে নেট আপনার নষ্ট হয়ে যাবে এবং মোবাইলটাও গরম হয়ে যাবে। তো আপনি যেটা করবেন এই ডু নট অটো আপডেট অ্যাপস, এটাতে আপনি টিক করে রাখবেন। এটা টিক করে দেওয়ার পর আপনি ডান করে দেবেন। তারপর নিচে যে অপশান দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এটাতে ক্লিক করুন। করার পরে এখানেও অনেকগুলো অপশান পাবেন আপনি, অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম, অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি। তো ওপরে যেটা রয়েছে আপনি কিন্তু নেট চালু করলে ভিডিওটা আপনার প্লে হয়ে যাবে, আর তারপর হচ্ছে যদি আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যায় অটোমেটিক ভিডিও চালু হয়ে যাবে। তো আপনি এখানে ডু নট অটো প্লে ভিডিও, এটাতে ক্লিক করে রাখবেন। এবারে দ্বিতীয় নম্বর সেটিংটা আমি দেখাবো। আপনাদের যদি ফেসবুক ইউজ করে থাকেন তো আপনার ফেসবুকে চলে যান। ফেসবুকে যাওয়ার পরে ক্লিক করুন। করার পর ওপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করুন। করার পর নিচের দিকে আসুন, যে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে এটাতে ক্লিক করুন। করার পর আবার দেখতে পাচ্ছি সেটিং অপশানটা রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে এবার আপনাকে যেটা করতে হবে, এই যে অটো প্লে দেখতে পাচ্ছেন, আমরা যখন ফেসবুকটা আমরা যখন ওপেন করি অনেকগুলো ভিডিও অটোমেটিক সেগুলো প্লে হয়ে যায়, আমরা না চাইলেও ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়। এখানে আপনি ক্লিক করুন, এই দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশান, মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই কানেকশান কোনো কিছুটা পেলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাবে। আর নিচেরটা হচ্ছে অন ওয়াইফাই কানেকশান অনলি, ওয়াইফাই কানেকশান যদি আপনি আপনার মোবাইলে হয়ে থাকে তো অটোমেটিক প্লে হয়ে যাবে। তো আপনি এক কাজ করুন, এখানে নেভার অটো প্লে ভিডিও, এটাতে ক্লিক করে রাখুন, মানে আপনি না চাইলে ভিডিওটা অটোমেটিক প্লে হবে না, তার ফলে আপনার অনেকটা পরিমাণ নেট আপনার বেঁচে যাবে। তো আপনি এটাতে টিক করে রাখুন, ঠিক আছে? করার পরে আপনি ব্যাক করুন, করে এবার চলে যান। তৃতীয় সেটিংটা দেখাচ্ছি, আপনি ইউটিউবে চলে যান। ইউটিউব তো আপনারা সবাই ব্যবহার করেন, তো আপনি ইউটিউবে চলে যান। যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করুন, ঠিক আছে? ধরুন আমি এই ভিডিওটা ওপেন করব, ওপেন করলাম, ওপেন করছি, প্লে করলাম, ঠিক আছে? করার পরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন, এই যে দেখাচ্ছি আমি, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ক্লিক করুন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিটি অটো 240p, এটাতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অটো রয়েছে 144p, 240p, 360p, 480p, 720p, 1080p, এভাবে রয়েছে, ঠিক আছে? তো এগুলো মানে হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন 1080p, এটা হচ্ছে এইচডি ফরম্যাটে আপনার ভিডিওটা প্লে হবে, তার মানে অনেকটা পরিমাণে নেট আপনার খরচা করে দেবে। তাই আপনি যেটা করবেন, আপনি মানে 144 রাখলে মানে ভিডিওটা তেমন একটা দেবে না, ভালো লাগবে না, তাই আপনি যেটা করবেন 360 বা 480তে করে রাখবেন। তো মিডিয়াম আপনার নেটটা খরচ হবে এবং ভিডিওটা এতটা খারাপও হবে না, এতটা ভালোও হবে না, ঠিক আছে? তো আপনি 360 বা 480তে এটা করে রাখবেন। এই তিনটা সেটিং করলে আশা করি আপনার মোবাইলের নেটটা অনেকটা 90% আপনার এক্সট্রা খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও,
ভালো থাকুন, সুস্থ থাকুন।